হ্যালো স্টুডেন্টস ফার্স্ট সেমিস্টার প্রোগ্রাম আমাদের হিস্ট্রি ডিএসসিতে আমরা এর আগের দিন সোর্সেস অর্থাৎ উপাদান আলোচনা করেছি উপাদানের মধ্যে আমরা লিখিত উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান দুটো উপাদান পাচ্ছি এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এর আগের ক্লাসে করা হয়েছে আজকে আমরা আমাদের দ্বিতীয় টপিক শুরু করব হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতার থেকে আজকে আমরা হরপ্পা সভ্যতার আবিষ্কার এবং তার বিস্তৃতি আলোচনা করব দেখো আহ হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা হচ্ছে আমাদের প্রাচীনতম সভ্যতা প্রাচীনতম সভ্যতা হরপ্পা এটা সিন্ধু নদীর আববাহিকায় এবং অন্যান্য কয়েকটি স্থানে এই সভ্যতার উদয় হয়েছিল এবং হরপ্পা সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বলে এই সভ্যতাকে বলা হয় সিন্ধু সভ্যতা এবং এই সভ্যতারই অপর নাম হরপ্পা সভ্যতা তার কারণ এই যে সিন্ধু সভ্যতায় যে নগরগুলি নাম আমরা পাই বিভিন্ন নগরের নাম পাই তার মধ্যে হরপ্পা ছিল প্রাচীনতম তাই এই প্রাচীনতম নগরের নামকে আরও উল্লেখিত করে রাখার জন্য এই সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয় হরপ্পা সভ্যতার মানে যে সূচনা বা একে তো প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে আবিষ্কৃত সভ্যতা রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় একটি প্রাচীন বৌদ্ধ বিহার খুঁড়তে গিয়ে কিছু প্রাক ঐতিহাসিক মাটির পাত্র এবং কিছু পাথরের অনুমান দেখে বোঝেন যে এই স্থানে এই তলায় মাটির তলায় বহু প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ আছে এবং এখান থেকেই শুরু হয় সিন্ধু সভ্যতার খনন কার্য পরবর্তীকালে আরো যারা এই খনন কার্যের সঙ্গে যুক্ত হন দয়ারাম সাহানি জন মার্শাল প্রমুখ প্রত্ন তত্ত্ববিদ্যাসার মার্টিমার হুইলার প্রমুখদের সঙ্গে মানে তত্ত্বাবধানে এবং তাদের প্রচেষ্টায় খনন চালানো হয় বহু জায়গায় এবং হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতার মতো একটি বৃহৎ এবং প্রাচীনতম সভ্যতার আবিষ্কার ঘটে এবার এর বিস্তৃতি যদি আমরা বলতে চাই তাহলে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পর ভারত ও পাকিস্তান সরকারের উদ্যোগে আরও বিভিন্ন স্থানে হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কার হয়েছে এবং এই খননের ফলে দেখা যায় যে সভ্যতা হাজার কিলোমিটার পরিধি নিয়ে বিস্তৃত ছিল অনেকে মনে করছেন যে পশ্চিমে এগারোশো কিমি এবং উত্তর থেকে দক্ষিণে ষোলোশো কিমি পরিধি নিয়ে হরপ্পা সভ্যতার বিস্তৃতি ছিল বালুচিস্তানের সুতকাজেন্দর থেকে উত্তরপ্রদেশের মিরাট জেলার আলমগীর পর্যন্ত এবং পাঞ্জাবের রোপার থেকে গুজরাটের ভোগাবর পর্যন্ত এই সভ্যতার বিস্তৃতি দেখা যায় এই সংস্কৃতি উত্তর পশ্চিমে ইরান সীমান্তের কাছ থেকে উত্তরে হিমালয়ের পাদদেশ পর্যন্ত ও দক্ষিণে গুজরাটের ক্যাম্বে উপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল আচ্ছা গাঙ্গে উপত্যকায় এই সভ্যতা আসতে পেরেছিল বলে অনেকে মনে করেন না তবে যে বিশেষ স্থানগুলিতে হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্র ছিল বলে মনে করা হয় তার নামগুলো হল প্রথমেই উল্লেখ করতে হয় সিন্ধু প্রদেশের মহেন্দ্র দর তারপর পাঞ্জাবের হরপ্পা এটি ছিল রাভি নদীর তীরে অবস্থিত আর কালীবঙ্গান হ্যাঁ রাজস্থানের কালীবঙ্গান পাঞ্জাবে আছে রোপার গুজরাটের ভোগাবর নদীর তীরে অবস্থিত লোথাল এছাড়া গুজরাটের রংপুরে নর্মদা আর তাপ্তি নদীর তীরেও এই সভ্যতার চিহ্ন দেখা যায় দক্ষিণের দিকে যদি যাই দক্ষিণে গোদাবরী উপত্যকায় দর্শন পাওয়া গেছে আর এই সভ্যতার প্রায় চোদ্দটি কেন্দ্র বর্তমানে আবিষ্কৃত হয়েছে সরি চোদ্দশো হম চোদ্দশোটি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে আর ভারতের মধ্যে গুজরাটি সব থেকে গুজরাটেই সব থেকে বেশি এই প্রত্নকেন্দ্র পাওয়া গেছে আর অন্যান্য যে সমস্ত স্থানে এই সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বালুচিস্তানের সুতকাজেন্দ্র হ্যাঁ ডাবরকোট সিন্ধু প্রদেশের অমরি চানহুদর কোটডিজি পাঞ্জাবের বাড়া সালাউরা সাংহোল দাধরি সারায়া আচ্ছা এছাড়া আছে গুজরাটের ধোলাভিরা দেশলপাড় কুন্তাসি হরিয়ানার আছে বানোয়ালি মিটাথল রাখিগড়ি আর উত্তরপ্রদেশের হিগুন নদীর তীরে অবস্থিত আলমগীরপুর এই সমস্ত জায়গায় যে নগরগুলো পাওয়া গেছে সেগুলো সিন্ধুর বিশেষ বিশেষ এবং উল্লেখযোগ্য নগর আচ্ছা এরপর সিন্ধু উপত্যকার বাইরেও নানা স্থানে কিন্তু সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে আগেই বললাম যে প্রথম আবিষ্কৃত কেন্দ্রের হরপ্পার নাম অনুসারে একে হরপ্পা সভ্যতাও বলা হয় এছাড়া মহেঞ্জোদারোর তুলনায় হরপ্পায় অনেক বেশি গ্রামীণ প্রত্ন যে সামগ্রী সেগুলো আবিষ্কৃত হয়েছে এটাও একটা কারণ আচ্ছা বলা যেতে পারে যে হরপ্পা সভ্যতা প্রাচীন বিশ্বের ইতিহাসে বৃহত্তম সভ্যতা হরপ্পা সভ্যতার উৎখনন প্রত্নতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানি জন মার্শাল স্টুয়ার্ট পিগট মাটিমার হুইলার ননীগোপাল মজুমদার ম্যাকে প্রমুখ আরও বহু প্রত্নতত্ত্ববিদ ও গবেষকদের নাম উল্লেখযোগ্য তো এই হচ্ছে হরপ্পা সভ্যতার বিস্তৃতি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার বিস্তৃতি এবং এই সভ্যতা ছিল প্রস্তর যুগের সভ্যতাকে চ্যালকুলিথিক সিভিলাইজেশনও বলা হয় ওকে ঠিক আছে আরেকটা জিনিস এই ক্ষেত্রে বলা সেটা হচ্ছে যে হরপ্পা সভ্যতা সম্পর্কে লিখিত বিবরণ তো কিছু পাওয়া যায়নি লিপি কিছু আবিষ্কার হয়েছে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার আজ অবধি সম্ভব হয়নি ফলে যতটুকু জানা গেছে তার বাইরেও হয়তো আরও অনেক কিছু জানার আছে কিন্তু লিপির পাঠোদ্ধার না হওয়ায় আজ আজ অবধি হরপ্পা সভ্যতার অনেক কিছুই অন্ধকারে অজানা থেকে গেছে